এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কতটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে কেন এই তথ্য প্রকাশ করল বাইডেন প্রশাসন ভারতে জিন্স প্যান্ট পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা তাইওয়ান প্রণালী জুড়ে চীনের আগ্রাসী আচরণে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সিআইএ গুপ্তচরদের খুন করছে চীন পাকিস্তান ইরান মার্কিন গোয়েন্দা মহলে উদ্বেগ সরাসরি গরিব আফগানদের হাতে টাকা দেবে পশ্চিমারা এবং মিয়ানমারের ছায়া সরকারকে সমর্থন দিল ইউরোপীয় পার্লামেন্ট দর্শক তাইওয়ান চীনের আগ্রাসী আচরণে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম কতটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে কেন এই তথ্য প্রকাশ করল বাইডেন মার্কিন প্রতিবেদনের তথ্য অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীর কাছে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত তিন সক্রিয় ও নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন অস্ত্রাগারে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা এবার সেই জল্পনার অবসান হতে পারে কারণ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন প্রশাসন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের তথ্য প্রকাশ করতে চলেছে গত চার বছর পর এই প্রথম মার্কিন পারমাণবিক অস্ত্র সম্ভার প্রকাশ্যে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা মার্কিন প্রতিবেদনের তথ্য অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীর কাছে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত তিন সক্রিয় এবং নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের তুলনায় দু সালে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে একটি সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে চায় সে কারণেই জো বাইডেন এই তথ্য প্রকাশ করেছেন যদিও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন বাইডেন জানুয়ারিতে মার্কিন ক্ষমতা দখলের পরেই নতুন স্টার্ট চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে প্রস্তাব দিয়েছিলেন তাতে পূর্ণ সম্মতি জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এই স্টার্ট চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি দেশ কত পরিমাণে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে তাই নির্ধারণ করে অন্যদিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ ঘোষণা করেছেন তার দেশ পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তিতে প্রবেশের জন্য প্রস্তুত এটিকে আরও শক্তিশালী করার পক্ষেও সওয়াল করেছেন তিনি পাশাপাশি এটি আন্তর্জাতিক আইনের যন্ত্র বলেও বর্ণনা করেছেন সিটিবিটি পারমাণবিক পরীক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেন এই চুক্তির মাধ্যমে কোনো দেশ বা মাটিতে জলের নিচে আকাশে পারমাণবিক পরীক্ষা করতে বাধা দেয় এই চুক্তিতে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সই করেনি যদিও একশো তিরাশিটি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া আরও জানিয়েছে রাশিয়ার সঙ্গে কোল্ড ওয়ারের পর সেই দেশে এখন সবথেকে কম সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র সোভিয়েত রাশিয়া যখন মার্কিনদের প্রতিদ্বন্দ্বী ছিল তখন আমেরিকার হাতে একত্রিশ হাজার দুশোটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল সূত্র খবর জো বাইডেনের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছে জিন্স প্যান্টে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা ভারতের কর্ণাটকের মন্দিরে ঢুকতে পোশাকের ব্যাপারে সচেতন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যের মন্দিরগুলোতেও প্রবেশ করতে হলে নারী ও পুরুষকে যথাযথভাবে হিন্দু পোশাক পরতে হবে বলে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টরা নারীরা নিজেদের শরীর সঠিকভাবে ঢেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন এর ব্যত্যয় ঘটলে প্রবেশ নিষিদ্ধ হরিনারায়ণ আশানা নামের এক পুরোহিত বলেন মেয়েদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভালো শাড়ি এমনভাবে পড়তে হবে যেন ঢাকা পুরুষরা কি পরবেন এ বিষয়ে অবশ্য এই পুরোহিতের কোনো বক্তব্য নেই প্রশ্ন করা হলে তিনি বলেন পুরুষ পুণ্যার্থীদের পোশাক কি হবে তা এখনো ঠিক হয়নি বিষয়টি আলোচনাধীন মেয়েরা কিভাবে শাড়ি পরবেন তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্স প্যান্ট পরায় নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার দুশো এগারোটি মন্দিরের উপর নজরদারি চালায় সরকারি পর্ষদ কর্ণাটক স্টেট ধার্মিক পরিষদ মন্দিরে পোশাক ফরমান জারি করার নেপথ্যে মূলত তারাই এদিকে নারীদের বিষয়ে এমন নির্দেশনা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তাইওয়ান প্রণালী জুড়ে চীনের আগ্রাসে আচরণে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বিবিসি সংবাদ মাধ্যমকে বলেন তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি নষ্ট করে এমন কর্মকাণ্ডে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন তিনি এমন সময় মন্তব্য করলেন যখন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের রেকর্ড সংখ্যক অনুপ্রবেশ করে স্থানীয় সময় বৃহস্পতিবার যুদ্ধ সাত অক্টোবর ব্রাসেলসের সুলিভান বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জেমস ল্যান্ডেলকে বলেন যখন মৌলিকভাবে অস্থিতিশীল করার কোনো কার্যক্রম দেখব তখন গোপনে এবং প্রকাশ্যে এ বিষয়ে আমরা কথা বলবো তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে কিনা বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেই দিন যেন না আসে এখন থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্প্রতি বেশ কয়েকবার তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন এলাকায় ঢুকে পড়ে চীনের বোমারুসহ সহ একাধিক জঙ্গি বিমান এতে ওই অঞ্চলে যে কোনো সময় সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সিয়ায়ে গুপ্তচরদের খুন করছে চীন পাকিস্তান ইরান মার্কিন গোয়েন্দা মহলে উদ্বেগ একে একই খুন করা হচ্ছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর গুপ্তচরদের চীন রাশিয়া ইরান ও পাকিস্তানে পাকড়াও করা হচ্ছে তাদের অনেক সময় ডবল এজেন্ট হিসেবে কাজ করতেও বাধ্য করা হচ্ছে ধৃত মার্কিন গুপ্তচরদের এমনটাই দাবি দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে গত কয়েক বছর ধরেই এই ধরনের ঘটনা চলছে রাশিয়া চীন ইরান এবং পাকিস্তানে ইতিমধ্যে এ বিষয়ে সিআইএ কে সতর্ক বার্তাও দিয়েছে আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স সেই রিপোর্ট বলছে চরবৃত্তির বৃত্তির জন্য বিশ্বের বিভিন্ন দেশে সিআইএ যেসব বিদেশিকে কাজে লাগিয়েছে তাদের বন্দি বানানো হচ্ছে অথবা খুন করা হচ্ছে ফলে বিভিন্ন দেশে গুপ্তচর নিয়োগে আগামী দিনে আমেরিকা বড় সমস্যার মুখে পড়তে পারে বলে কাউন্টার ইন্টেলিজেন্সের দাবি এ নিয়ে বিশ্বের সমস্ত সিআইএ স্টেশনগুলোকে সতর্ক করা হয়েছে মার্কিন গোয়েন্দা মহলে রীতিমতো সোরগোল ফেলে দিয়েছে দ্য নিউ ইয়র্ক রিপোর্ট সেখানে আরও দাবি করা হয়েছে আমেরিকাকে পাল্টা দিতে সিআইএ এজেন্টদের পাকড়াও করে তাদের আমেরিকার বিরুদ্ধেই কাজে লাগাচ্ছে মস্কো বেইজিং তেহরান এবং ইসলামাবাদ ডবল এজেন্ট হিসেবে কাজ করতে বাধ্য করানো হচ্ছে ওই চরদের যা আমেরিকার চর ক্ষেত্রে ভয়ানক প্রভাব ফেলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে বিগত দশকে মূলত আফগানিস্তান তথা মুসলিম দেশ থেকে উৎপন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং সংগঠনটির উপর নজরদারিতে জোর দিয়েছে সিআইএ ফলে চীন রাশিয়া সহ বিশ্বের অন্য অংশে সে অর্থে তথ্য সংগ্রহের কাজ কিছুটা থমকে যায় ফলে প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থাগুলো এই সুযোগ কাজে লাগে তাদের দেশে শক্তি দিয়ে সিআইএ মডিউল ভেঙে দিতে তৎপর হয়েছে যেভাবে কিছু দেশে সি গুপ্তচরদের টার্গেট করা হচ্ছে তাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সমস্যায় পড়তে পারে এটা যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে ভয়ানক প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি সরাসরি গরিব আফগানদের হাতে টাকা দেবে পশ্চিমারা টাকার অভাবে আফগানরা খাদ্য কেনার জন্য তাদের জিনিসপত্র বিক্রি করা শুরু করেছেন এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ পশ্চিমা দাতারা তালেবান সরকারকে এড়িয়ে সরাসরি অভাবী মানুষদের হাতে টাকা বলে এই গোপন পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রয়টার্সের হাতে আসা কিছু অভ্যন্তরীণ নীতির গোপন নথিপত্র অনুসারে আফগানিস্তানে বিমানে করে নগদ টাকা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে যেখানে অর্থনীতি দ্রুত ধসে পড়ছে নগদ অর্থের অভাব দেখা দিয়েছে যদিও কূটনীতিকরা এখনও বিতর্ক করছেন যে পশ্চিমা শক্তিগুলো এর বিনিময়ে তালেবানকে ছাড় দেওয়ার দাবি করতে পারে কিনা খরা এবং রাজনৈতিক উত্থানের মুখে মানবিক সংকট এড়ানোর লক্ষ্যে জরুরি তহবিল থেকে গরিব আফগানদেরকে প্রায় দুশো কাবুলে সরাসরি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে তালেবানরাও এতে সায় দিয়েছে এবং কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নগদ টাকা বিতরণের পাশাপাশি পশ্চিমা দাতা দেশগুলো একটি মানবিক প্লাস ট্রাস্ট ফান্ডও প্রতিষ্ঠা করতে চায় স্কুল ও হাসপাতালগুলো খোলা রাখা জন্য ওই ফান্ড থেকে বেতন দেওয়া হবে বিশ্ব ব্যাংকের হিসাব বলছে আফগানিস্তানের জনসাধারণের ব্যয়ের পঁচাত্তর শতাংশ বিদেশি দাতাদের কাছ থেকে কিন্তু মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং বহু আন্তর্জাতিক দাতাদের প্রস্থানের পর তা বন্ধ হয়ে গেছে আফগানিস্তান নিয়ে পশ্চিমা দেশগুলো এখন এক উভয় সংকটে পড়েছে একদিকে তারা তালেবানকে ঘৃণা করে অন্যদিকে আফগান জনগণকেও তারা সহায়তা করতে চায় জাতিসংঘ সতর্ক করেছে যে এক কোটি চল্লিশ লাখ আফগান না খেয়ে মরার ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও স্থানীয় ব্যাংকের মাধ্যমে প্রায় এক কোটি আফগান নগদ বিতরণ করেছে এবং শীঘ্রই আরো নগদ অর্থ বিতরণ করতে চায় বলেও জানা গেছে জাতিসংঘের এক কূটনীতিক বলেন প্রথমত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নগদ টাকা কাবুলে পাঠাবে এবং সরাসরি মানুষের হাতে খাবার কেনার জন্য বিতরণ করবে যা তারা ইতিমধ্যে ছোট পরিসরে শুরু করেছে দ্বিতীয়ত জাতিসংঘের পক্ষ থেকে ব্যাংকের কাছে নগদ অর্থ দেওয়া হবে এই অর্থ জাতিসংঘ এবং বেসরকারি সংস্থার কর্মীদের বেতন দিতে ব্যবহৃত হবে জাতিসংঘের কর্মকর্তারা আফগান ব্যাংকের সঙ্গে নগদ বিতরণ চ্যানেল খোলার বিষয় কথা বলেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির একজন মুখপাত্র বলেন সেপ্টেম্বরে প্রায় চল্লিশ লাখ মানুষকে সাহায্য করেছে জাতিসংঘ যা আগস্টের তুলনায় প্রায় তিন গুণ প্রধানত খাবারের মাধ্যমে এবং কাবুলে কিছু নগদ অর্থ বিতরণের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে এড়িয়ে স্থানীয় সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নে সাহায্য করার জন্য একটি আন্তর্জাতিক ট্রাস্ট ফান্ড গঠনের বিষয়ে আলোচনা করছে মার্কিন কোষাগারের মুখপাত্র বলেছেন স্বাধীন আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার মাধ্যমে মানবিক সহায়তার অনুমতি দেওয়া হবে তবে যুক্তরাষ্ট্রের কাছে থাকা আফগানিস্তানের নয় বিলিয়ন ডলারের সম্পদ এবং অর্থ তালেবানদের কাছে ফেরত দেওয়া হবে না মিয়ানমারের ছায়া সরকারকে সমর্থন দিল ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপীয় পার্লামেন্ট মায়ানমারের বৈধ প্রতিনিধি হিসেবে দেশটির ছায়া সরকার এবং তার সংসদীয় কমিটিকে সমর্থনের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পেছনে এই সংগঠনগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনকারী প্রথম আন্তর্জাতিক আইনসভা হিসেবে তারা এই সমর্থন দিল গত ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটি সংকটে পড়েছে গণবিক্ষোভ এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তাক্ত দমন অভিযান শুরু করেছে দখলদার জান্তা ক্ষমতা দখলের আট মাসেরও বেশি সময় পার হলেও শাসকদের লক্ষ্যবস্তু এবং জান্তা বাহিনীর উপর প্রতিশোধ নিতে বিক্ষিপ্ত সংক্ষিপ্ত সশস্ত্র আক্রমণ অব্যাহত রয়েছে সেখানে মিয়ানমারের জেনারেল মিন অং লাইং এর সামরিক সরকারকে এখন পর্যন্ত কেউ স্বীকৃতি দেয়নি জাতিসংঘের সাধারণ পরিষদের সদ্য সমাপ্ত অধিবেশনে মিয়ানমারের আসনটি ফাঁকা ছিল মিয়ানমার পরিস্থিতি নিয়ে আগামী মাসে জাতিসংঘে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমন প্রেক্ষাপটে মিয়ানমারের বিকল্প সরকারকে বিদ্যমান সংকট নিরসনে যুক্ত করার আহ্বান আন্তর্জাতিক পরিসরে এনইউজির স্বীকৃতির বিষয়টিকে জোরালো করে তুলেছে ইউরোপীয় পার্লামেন্টে মিয়ানমারের ধর্মীয় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পরিস্থিতি সহ দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবটির পক্ষে ইউরোপীয় পার্লামেন্টের ছশো জন সদস্য ভোট দেন বিপক্ষে ভোট দেন দুজন আর ভোট দেয়া থেকে বিরত থাকেন একত্রিশ জন সদস্য ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বিক্ষোভ প্রতিবাদকারীদের দমন পীড়নের ঘটনায় দেশটির সামরিক সরকারের নিন্দা জানানো হয়েছে এপ্রিল মাসে গঠিত হওয়ার পর থেকে এনইউজি দেশে এবং বিদেশে জনপ্রিয় সমর্থন পেয়েছে এটি মিয়ানমারের বৈধ সরকার সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তদবির করার সময় দেশের অভ্যন্তরের শাসনের বিরুদ্ধে হরতালকারী সরকারি কর্মচারী এবং প্রতিরোধ বাহিনীকে সমর্থন করছে কিছু অনানুষ্ঠানিক ব্যস্ততা সত্ত্বেও এটি এখনও বিদেশি দেশ থেকে কূটনৈতিক স্বীকৃতি পায়নি গত মাসের গোড়ার দিকে ছায়া সরকার শাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিদ্রোহ ডেকেছিল যে সিদ্ধান্ত নিয়েছিল যে কূটনৈতিক চাপ এখন আর জান্তাকে উৎখাত করার মতো শক্তিশালী নয় তবে জান্তা সরকার এনইউজি এবং সিআরপিএইচ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এদিকে এই সপ্তাহের শুরুতে ফরাসি সেনেট সর্বসম্মতিক্রমে ক্রমে ইউজিকে স্বীকৃতি দিতে ভোট দেয় যদি ফরাসি পার্লামেন্টের নিম্ন কক্ষ ভোট অনুমোদন করে তাহলে ফ্রান্স প্রথম দেশ হবে যা আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের ছায়া সরকারকে স্বীকৃতি দেবে ইউ এর পার্লামেন্টের সমর্থন হতে পারে ইউরোপিয়ান পার্লামেন্টেও মিয়ানমারের সামরিক বাহিনীর বিক্ষোভকারীদের প্রতি সহিংস প্রতিক্রিয়া এবং অভ্যত্থানের পর মানুষের বিরুদ্ধে তার মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছে এই চলমান অপব্যবহার এবং পদক্ষেপ মানবতার বিরুদ্ধে অপরাধের সমান বৃহস্পতিবার পর্যন্ত জানতা শাসনের দ্বারা দেশটিতে এগারোশো জন নিহত হয়েছে এবং জাতি ধর্মীয় সংখ্যালঘুরাও শাসন বিরোধী শক্ত ঘাটিতে যান ক্লিয়ারেন্স অপারেশনের কারণে নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেফতার এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রস্তাবটিতে রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট রাষ্ট্রীয় কাউন্সিলর দা অং সান সুচি এবং সামরিক বাহিনী কর্তৃক অভ্যুত্থানের সময় এবং পরে ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার হওয়া সবাইকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে আসিয়ান যেহেতু মিয়ানমারের সংকট সমাধানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইউরোপীয় পার্লামেন্ট আঞ্চলিক গোষ্ঠী এবং মিয়ানমারে তার বিশেষ দূতকে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিশেষ করে এনইউজি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এখন পর্যন্ত শাসন দল দূতকে দেশে আসার অনুমতি দেয়নি এবং আঞ্চলিক গোষ্ঠী জানতার সহযোগিতার অভাবে হতাশা প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে পার্লামেন্ট সরকারের মিত্র চীন ও রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছে মিয়ানমারের পরিস্থিতি যাচাই বাছাই করার সময় তারা তাদের গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশা করেছে তারা উভয় দেশই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সমালোচনামূলক প্রস্তাবনা ভেটো দিয়ে জানতার শাসনকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে অবশেষে এটি ইউ দেশগুলোকে জানতার অর্থনৈতিক জীবনরেখা বন্ধ করার জন্য লক্ষ্যবস্তু ও জোরালো নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোকে অভ্যত্থানের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু সীমাবদ্ধ ব্যবস্থা নিয়ে এগিয়ে যাওয়ার দাবি করেছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ